ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আগামীকাল 5 এপ্রিল রাত্রি 9টা বাজার সঙ্গে সঙ্গে 9 মিনিটের জন্য আমরা যাতে আমাদের প্রত্যেকে নিজের ঘরের দরজার সম্মুখে বা ব্যালকনিতে দাঁড়িয়ে দীপ বা মোমবাতি বা টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই 9 মিনিট আমরা আলোক প্রজ্বলন আমরা যাতে করি। এটার উদ্দেশ্য এটাই যে আমরা সব ভারতবাসী 130 কোটি ভারতবাসী একসঙ্গে মিলে একজোট হয়ে আমরা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা যে একে অন্যের সঙ্গে আমরা এক হয়ে লড়ছি এই একতা দেখানোর জন্য আমরা এই কার্যসূচি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এটা যাতে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করি, আমাদের ভারতীয় সংস্কৃতিতে আছে এভাবে আমরা কোনো যে কোনো অনুষ্ঠানে আমরা মঙ্গল দীপ জ্বালিয়ে আমরা অন্যদের মঙ্গল কামনা আমরা করি, সকলের মঙ্গল আমরা কামনা করি। প্রধানমন্ত্রী এই আহ্বানের যে মূল উদ্দেশ্য, আমরা 130 কোটি মানুষ একসঙ্গে আমরা আছি, একসঙ্গে মিলেই আমরা এই ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়ছি। এটা এই একতা প্রদর্শনের জন্য সকলে যাতে আমাদের নিজের বাড়িতে, আমাদের ঘরে, ঘরের বারান্দায়, ঘরের দরজার সামনে আমরা এইভাবে যে কোনো এই 4টির মধ্যে যে কোনো একটি প্রজ্বলন করে যাতে আমরা এই অনুষ্ঠানে বা এই যে কার্যসূচি দিয়েছেন এটাতে যাতে অংশগ্রহণ করি এবং আমরা এক আছি এটা যাতে প্রদর্শন করতে পারি, এই অনুরোধ জানাচ্ছি সকলের কাছে।